Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন। 9 ফেব্রুয়ারি 2017 রাতের বাসে ঢাকা থেকে সিলেট গিয়ে পরের দিন 10 ফেব্রুয়ারি তামাবিল সীমান্ত পার হয়ে আমরা মেঘালয় রাজ্যের ডাউকি যা আমাদের জাফলং এর ঠিক বিপরীতে ডাউকিতে আমরা বোটিং করি এবং শুনেং পেডেং বিলেজে পর্যাপ্ত সময় কাটিয়ে আমরা চলে যাই মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এ। এই ভিডিওটি ঠিক আগের ভিডিওতে সেই ডাউকি এবং শুনেং পেডেং এর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 10 ফেব্রুয়ারি শিলং এ রাত্রি যাপন করে 11 তারিখ সকাল সকাল আমি এবং ফয়সাল চলে যাই আসামের রাজধানী গুয়াহাটিতে আমাদের পরবর্তী গন্তব্য সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে। রতন, উৎপল ভাই এবং রানু আপু চলে আসে বাংলাদেশে। গুয়াহাটি থেকে শিলিগুড়ি ট্রেনের টিকিট কাটার পরে কিছুটা সময় হাতে থাকায় আমরা আসামের অন্যতম বিখ্যাত স্থান কামরূপ কামাখ্যা মন্দির পরিদর্শন করি। বন্ধুরা, কামাখ্যা মন্দিরের মূল অংশে প্রবেশ করার জন্য বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে শুধু কামাখ্যা না, ভুবনেশ্বরী সহ আরো কয়েকটা মন্দির আছে। প্রচুর শরণ দর্শনার্থীর লাইন, সেজন্য আমরা ভিতরে ঢুকতে পারবো না সময় স্বল্পতার জন্য। আপনাদেরকে বহিরাঙ্গন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে সবাই যার যার মনোকামনা পূরণের জন্য প্রদীপ জ্বালাচ্ছে। কামাখ্যা মন্দিরের কমপ্লেক্সের ভিতরে এই পুকুরটি যা অনেকটা গ্যালারি সিস্টেম, যেখানে অনবরত পানির ফোয়ারা চলতে থাকে। যেহেতু ট্রেনের সময় খুব বেশি বাকি ছিল না, তাই কামাখ্যা মন্দিরে খুব বেশি সময় আমরা দিতে পারিনি। কামাখ্যা মন্দিরটি যেই নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত, সেখান থেকে নামার পথে কিছুক্ষণের জন্য একটি ভিউ পয়েন্টে দাঁড়াই। ট্রেনে করে আমরা যেই ব্রিজটি পার হচ্ছি, এটি আসামের বিখ্যাত ব্রহ্মপুত্রের নদীর উপরে অবস্থিত। ব্রিজটির আকারও অনেক বড়, নদী এখানে অনেক প্রশস্ত। যে ব্রহ্মপুত্র আমাদের বাংলাদেশে ছড়িয়ে আছে, কোথাও খুব ছোট আকারে, আবার ময়মনসিংহ জামালপুরের এদিকে হয়তো বড় আকারে বর্ষাকালে দেখা যায়। আসামের রাজধানী গুয়াহাটি থেকে শিলিগুড়ির যে ট্রেনে আমরা যাত্রা করি, সেই ট্রেনটি সুপারফাস্ট ট্রেন হিসেবে পরিচিত এবং ট্রেনটির নাম হল সারাইঘাট এক্সপ্রেস, যা দুপুর 2টার পরে ছেড়ে যায় এবং রাত্রি 8:30 নাগাদ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, যা NJP নামে পরিচিত, সেখানে পৌঁছাই। NJP থেকে আমরা একটি অটোতে করে শিলিগুড়ির বাণিজ্যিক প্রাণকেন্দ্র জংশন এলাকার একটি হোটেলে রাত্রি যাপন করি এবং পরের দিন 12 তারিখ খুব ভোরে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে মানেভঞ্জন যাওয়ার জন্য শেয়ার জিপে করে রওনা দিই। উল্লেখ্য, ট্রেনে আমাদের সিট ছিল স্লিপার সিট। এখানে স্লিপার সিটের কয়েকটি ক্যাটাগরি আছে, 2 টায়ার, 3 টায়ার। আমরা খুব সম্ভবত 3 টায়ার সিট পেয়েছিলাম। এখানকার এসি স্লিপার কোচগুলি কেবিন সিস্টেম না, অনেকটা খোলামেলা। ভারতের বেশ কিছু রাজ্যের ট্রেনে ভ্রমণ করার সুযোগ পেয়েছি। একটা জিনিস খুবই ভালো লেগেছে, দু একটি ব্যতিক্রম ছাড়া সব জায়গাতেই ট্রেনে যে হকার বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করে তা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছুই ওয়ান টাইম প্লেটে অথবা ছোট বাটিতে পরিবেশন করে, এবং কিছু কিছু ট্রেনে যে কোনো হকার ইচ্ছা করলেই উঠতে পারে না, লিস্টেড
এবং নির্ধারিত হকাররাই শুধু বিক্রি করতে পারে। আর খাবার অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয়। ট্রেনের ভিতরে নিজস্ব ডাইনিংয়ে যে খাবার পাওয়া যায় সেটাও অনেক মজাদার এবং স্বাস্থ্যসম্মত। তবে দাম বাইরে থেকে একটু বেশি হলেও খাবারের মান ভালো। যাত্রাপথে বেশ কিছু স্টেশনে যাত্রাবিরতি ছিল, তার মধ্যে দু একটি স্টেশনে কিছু রাত্রের চিত্র দারুণ করতে পেরেছি, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।